আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনি এই ভিডিওতে ক্লিক করছেন অর্থাৎ আপনার অনলাইন থেকে টাকা ইনকাম করার ইচ্ছা আছে। তো আপনি যদি একদম নতুন হন, কোনো সমস্যা নাই, আমরা আপনাকে ফুল সাপোর্ট করব, অর্থাৎ A to Z। আপনি কিভাবে শুরু করবেন, কোথায় কাজ করবেন, কোথা থেকে পেমেন্টটা তুলবেন, A to Z আমাদের সাপোর্টে আপনারা ইনশাল্লাহ কাজ শিখতে পারবেন। আমাদের সাথে কিন্তু অলরেডি 1685 জন মেম্বার জয়েন আছে, যার মধ্যে কিন্তু 100-200 মানুষ রেগুলার কাজ করে। তো আপনিও কিন্তু তার ভিতর জয়েন হতে পারবেন এবং এখানে আপনার কাজ করতে কোনো টাকা পয়সা লাগবে না, অর্থাৎ জিরো ইনভেস্টমেন্ট। আপনি ফ্রিতে কাজ করে টাকা উপার্জন করতে পারবেন এবং যা উপার্জন করবেন সম্পূর্ণটাই আপনার, না আমাকে কোনো টাকা দিতে হবে, না কাজ শিখতে হলে কোনো টাকা দিতে হবে। তো এরকম সুযোগ আপনি কেন মিস করবেন? আপনি যদি ঘরে বসে থাকেন, আপনি যদি স্টুডেন্ট হন বা ব্যবসায়ী হন বা চাকরিজীবী হন, আপনার অবসর টাইমে আপনি চাইলে অনলাইনে কাজ করে টাকা উপার্জন করতে পারবেন। তো এখন আসি আমাদের এই ইউটিউব চ্যানেলে, কিন্তু আপনাদের সব কাজগুলো শেখানো হবে। তো আপনারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা মাস্ট বি অন করে দেবেন, যাতে আমরা কোনো ভিডিও চাললে আপনি সেটা পেয়ে যান এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আমি দেখতে চাই যে কতজন আমার ভিডিওতে লাইক দিছে। তো আপনাদের এই লাইকের উপর নির্ভর করে কিন্তু আমাদের নেক্সট ভিডিওটা আসে, যা আমরা কতটা সুন্দর করে বা কতটা ভালোভাবে আপনার সামনে উপস্থাপন করতে পারি এবং কত ভালো সাইটগুলো আপনার সাথে শেয়ার করতে পারি। এখানে কিন্তু আমি অনেকগুলো সাইট দিছি, ঠিক আছে, যেগুলো দিছি অলমোস্ট সবগুলাই কিন্তু পেমেন্ট করছে, আর যেগুলো করে নাই সেগুলো কিছুদিনের ভিতর করবে। তো যারা কাজ শিখতে আগ্রহী তারা মাস্ট বি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। অনলাইনে কাজের কথা বললে আমাদের মাথায় প্রথমেই তিনটা প্রশ্ন আসে, ডেইলি কত টাকা ইনকাম হবে, মাসে কত টাকা ইনকাম হবে, অথবা এখানের কাজটা কী। এই তিনটা জিনিস কিন্তু আমাদের মাথায় সর্বপ্রথম আসে। এই তিনটা জিনিসই আমি A to Z আস্তে আস্তে ক্লিয়ার করব, তারপরে আমি আপনাদের আজকে যে কাজের মূল ধারণাগুলো, বেসিক ধারণাগুলো সবগুলো দিয়ে দেব। আমরা বাঙালি, আমরা পেমেন্ট প্রুফ ছাড়া কোনো কিছুই বিশ্বাস করি না। এমন হাজারো ইউটিউবার পাবেন যারা অনলাইনে ফেক পেমেন্ট প্রুফ দিয়ে হাজার হাজার সাবস্ক্রাইবার গেইন করে নিতেছে, অথচ তারা যে কাজগুলো দেয় সেগুলোতে জাস্ট নিজেরই লাভ হয়, ইউজাররা যারা কাজ করে তাদের কিন্তু কোনো বেনিফিট হয় না। কিন্তু আমি সেরকম ইউটিউবার না, আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আমার ভিডিওগুলো দেখতে পারেন, অথবা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব আছে তাদের কাছে শুনতে পারেন যে আমার সাথে কাজ করে কি মানুষ টাকা উপার্জন করতে পারছে কি না। যদি পারে তাহলে আপনি কাজ করবেন, আমাদের গ্রুপ আছে, আমাদের চ্যানেল আছে, আমাদের সাপোর্ট লাইন আছে, সবখানে আপনি আমার সম্পর্কে শুনতে পারবেন। তো আমি তারপরেও পেমেন্ট প্রুফ দেখাই দিই, কারণ পেমেন্ট প্রুফ না দেখালে বাঙালি বিশ্বাস করে না। তো আমি এক জায়গা না, তিন চার জায়গা থেকে পেমেন্ট প্রুফ দেখাবো, কারণ অনেকে ভাবতে পারেন যে ফেক। তো আমি যে ফার্স্টে এটা একটা এক্সচেঞ্জের পেমেন্ট প্রুফটা আমি এখানে দেখাই দিই। এখানে যদি আমি আমার ব্যালেন্সটা শো করাই তাহলে দেখেন $563। এই টাকাগুলো কিন্তু আমার একবারের ইনকাম না, এই টাকাগুলো আমার আস্তে আস্তে $10, $20, $50, $100 এরকম করে কিন্তু উপার্জন করা, ঠিক আছে। 6 মাস বা 1 বছর লাগছে আমার এই টাকাগুলো উপার্জন করতে। আপনিও চাইলে কিন্তু এরকম ইনকাম করতে পারবেন, তবে আপনার অবশ্যই ধৈর্যশীল হইতে হবে। আপনার যদি ধৈর্য না থাকে ভাই, আপনি এখন এই ভিডিওটা ব্যাক দিয়ে চলে যান, আমার কোনো দুঃখ নাই। বাট আপনার যদি ধৈর্য থাকে কাজ করার, কাজ খুবই অল্প, বাট আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে, কারণ যেহেতু ফ্রিতে ইনকাম আমাদের কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে। আমি এখানে $553 শুধু আছে তাই না, আমি কিন্তু এখান থেকে অনেক ডলার উইথড্র দিছি। তো এখন দেখেন আমি আমার উইথড্র হিস্ট্রিতে আসলাম, এখানে কিন্তু আমার ইউজ পরিমাণে উইথড্র, ঠিক আছে, আমার যখন যত টাকা লাগে বা ডলার লাগে আমি সেটা কিন্তু উইথড্র করিনি। আবার এই ডিপোজিট হিস্ট্রিতে আসলে দেখতে পারবেন যে আমি এখান থেকে কত আর্নিং করছি, কোন কোন সাইট থেকে ডিপোজিট হয়েছে, এগুলো কিন্তু এখানে শো করে, ঠিক আছে। প্লাস আমি কিন্তু এখানে নিজেও ব্যক্তিগতভাবে কিছু ডিপোজিট করি, যখন আমার দরকার হয় আমি ডিপোজিট করি। এটা হলো বাইন্যান্স, জাস্ট একটা অ্যাপ্লিকেশন বা এক্সচেঞ্জার। এটা বাইন্যান্স সম্পর্কে অনেকে জানেন, যারা MTF-তে কাজ করছেন তারা এটা জানেন, ঠিক আছে। তো বাইন্যান্সের মতো আরও কিন্তু অ্যাপ্লিকেশন আছে, যেমন কুকয়েন, ট্রাস্ট ওয়ালেট। তো আমি যদি কুকয়েনে দেখাই, কুকয়েনেও কিন্তু আমার ইউজ একটা আর্নিং, আমার মানে অন্যান্য অ্যাপস থেকে বা সাইট থেকে আর্নিং করে আমি কিন্তু এখানে টাকাগুলো জমা রাখি। তো এখানে দেখো আমার $212 আছে, এটাও কিন্তু আমার অনলাইনের টাকা। শুধু এই না, আরও অনেক ওয়ালেটে কিন্তু আমার অনেক ডলার রয়েছে। আমি জাস্ট এই বিটগেট ওয়ালেটে যাই, এখান থেকে আমার $72 রয়েছে, ঠিক আছে, অল মেইননেট কিন্তু আমার $72 এখানে রয়েছে। তো $1 $117, এটা আমরা কম বেশি সবাই জানি। তো সেই হিসেব করে নেবেন যে আমার কাছে অলরেডি এখন প্রায় 1,00,000 থেকে 1.5 লাখ টাকার মতো রয়েছে আমার নিজের ইনকাম করা টাকা। তো আমি জাস্ট এটা আপনাদের প্রুফ হিসেবে দেখালাম, যাতে আপনারা কাজ করতে আগ্রহী হন। এখন কিন্তু অনলাইনে 90% সাইটই ভুয়া, আমি বলছি 90% সাইটই ভুয়া। আর ইনভেস্টমেন্ট সাইট যেগুলো আছে সেগুলো অল্প কিছুদিন পেমেন্ট করবে, তারপরে আপনার ডলার নিয়ে চলে যাবে, এই হলো কাহিনি। এখন যদি আপনার ধৈর্য থাকে তাহলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন। এখন বলতে পারেন যে ভাই এত ডলার ইনকাম করলেন, কাজটা কি? আমরা মূলত এয়ারড্রপের কাজ করি, পাশাপাশি ইনস্ট্যান্ট অফার এবং এক্সচেঞ্জের অফার নিয়ে কাজ করি, সাথে আমরা মেন নেট, টেস্ট নেট এই কাজগুলোও করি। তো এখন এত কাজ তো আর আপনি একবারে বুঝতে পারবেন না, এত কাজ আপনার বুঝতে হলে অবশ্যই সময় দিতে হবে আমাদের,
এবং ধৈর্য সহকারে কাজ শিখতে হবে। তো আমি জাস্ট একটা বেসিক ধারণা দিই, আমাদের যে এয়ারড্রপের মেন কাজ কি, লাইক, কমেন্ট, রিটুইট, ফলো এবং ফর্ম সাবমিট, এগুলাই করা। ধরেন এই যে একটা গ্যালাক্সি এয়ারড্রপ, এখানে যদি আমি যাই, এখানে অনেকগুলো অ্যান্সার দিয়ে দিছি, তো এই অ্যান্সারগুলো আমাদের মিলাইতে হবে এবং ওদের লাইক ফলো করতে হবে, এই আর কি। ঠিক আছে, এটা আপনারা এখন পারবেন না, আপনাদের ওয়ালেট লাগবে, অনেক কিছু লাগবে। তো কী কী লাগবে সেটাও আমি দেখা দিচ্ছি, তার আগে আরেকটু ধারণা দিই, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এই যে দেখেন একটা এয়ারড্রপ, ঠিক আছে, এটা একটা এয়ারড্রপ, আমরা মূলত এয়ারড্রপের কাজ করি। তো এখানে কাজ কী, এখানে কাজ হলো ওদের যে রোবটটা আছে, সে রোবটে জয়েন করা, ওদের টেলিগ্রামে জয়েন করতে হবে, কী কী কাজ সেটা এই পোস্টে লেখা থাকে। ওদের টেলিগ্রামে জয়েন করতে হবে, টুইটারে ফলো করতে হবে এবং আদার্স কিছু কাজ আছে এখানে, সেগুলো কমপ্লিট করতে হবে এবং আপনাদের অ্যাড্রেসটা জমা দিতে হবে, যে অ্যাড্রেসে আপনি পেমেন্টটা নেবেন। তো এই অ্যাডপ্টটা যখন শেষ হবে তখন কিন্তু আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো যে এই অ্যাডপ্টটা শেষ, এখন পেমেন্ট করতেছে, সবাই চেক করেন। যখন আপনি আপনার ডলারটা বা টোকেনটা পেয়ে যাবেন তখন কিন্তু আপনি সেল করতে পারবেন, ঠিক আছে, সেটা বাইন্যান্সে নিতে পারবেন। আর বিশেষ করে এখানে কিন্তু বাইন্যান্স অফারগুলো শেয়ার করা হয়, যে বাইন্যান্সের যে অফারগুলো থাকে সেগুলো সাধারণত 10-15 দিনের ভিতরে পেমেন্ট করে দেয়। বাইন্যান্সের অফারগুলো আপনারা কেউ মিস করবেন না। এবং বাইন্যান্সের পাশাপাশি ইনস্ট্যান্ট অফারগুলো দেওয়া হয়। ইনস্ট্যান্ট মানে হলো নগদ, আপনি যা কাজ করবেন 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা যা কাজ করবেন সাথে সাথে উইথড্রো করতে পারবেন। তবে ইনস্ট্যান্ট অফার খুব কম আসে, যেহেতু মানুষ অনেক মাল্টিপল অ্যাকাউন্ট করে, এজন্য ইনস্ট্যান্ট অফারগুলো খুব কম আসে। বাট যখন আসে আমি সাথে সাথে ভিডিও বানিয়ে দিই এবং আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিই। এখন আসি, অনলাইনে কাজ করতে কী কী লাগবে সেগুলো আমি জাস্ট একটু দেখা দিই, নেক্সট ভিডিওতে আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমি জাস্ট এখান থেকে সব লিঙ্কগুলো সেভ করে রাখছি, এগুলো আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো। দুটো হলো ওয়ালেট, এই দুটার মাধ্যমে আপনারা আপনার ডলার বা পেমেন্ট রিসিভ করবেন, এগুলাতে KYC করতে হবে না। আপনি জাস্ট অ্যাকাউন্ট অ্যাপগুলো ইনস্টল করে রাখেন, যদি বুঝেন তাহলে করেন, আর না পারলে করার দরকার নেই, ইনস্টল করে রাখেন। আমি নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই এগুলোর কোনটার কাজ কী এবং কীভাবে কাজ করে সেগুলো আলোচনা করব, ঠিক আছে। তো এই দুটো ইনস্টল করবেন, এক্সচেঞ্জার, এটা বাইন্যান্স আর কুককয়েন, এই দুটো এক্সচেঞ্জারে ইনস্টল করবেন। এখানে কিন্তু KYC করতে হয়, আগে KYC করেন না, আপনারা বাইন্যান্সে ঢুকবেন এবং ইনকাম হবে, সেই সিস্টেম আমি করে দেবো, ঠিক আছে। যখন বাইন্যান্সের ভালো একটা অফার আসবে তখনই আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট করবেন এবং KYC করবেন। এখন আপাতত করার দরকার নেই, জাস্ট অ্যাপ দুটা ইনস্টল করে রাখেন, বাইন্যান্স আর কুককয়েন, ঠিক আছে। আর এই দুটা ইনস্টল করে যদি পারেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, না পারলে ওয়েট করেন। আর এখানে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লাগবে, যেমন টুইটার, ডিসকর্ড, ইনস্টাগ্রাম, এই তিনটে অ্যাকাউন্ট আপনার মাস থাকতে হবে। এই তিনটে অ্যাকাউন্ট না থাকলে কিন্তু হবে না, আপনি চাইলে গুগল ক্রোম দিয়েও ইউজ করতে পারেন, অথবা এই তিনটার অ্যাপ দিছি, এই তিনটা অ্যাপ ডাউনলোড করে আপনি এখানে অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে। এবং আপনার একটা ব্রাউজার লাগবে, মিস ব্রাউজার, তো মিস ব্রাউজারের লিঙ্কটাও আমি দিয়ে দিছি, মিস ব্রাউজার মাস্ট বি সবাই ডাউনলোড করে নেবেন, এটাতে এক্সটেনশন অ্যাড করে কাজ করতে হয়, সেটাও আমি পরবর্তী ভিডিওতে দেখায় দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।